সিনেপাড়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। এই সোমবার অবশেষে সাত পাকে বাধা পড়তে চলেছে উমা এবং অভি। অবশ্য এরই মধ্যে অভি জানতে পেরেছে অভির হবু বউ আলিয়া তার বাবার সঙ্গে উমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। উমা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছে সে ক্রিকেটার হবে, কিন্তু বড়লোকের মেয়ে আলিয়া কিছুতেই চায় না এক নিতান্ত সাধারণ পরিবারের মেয়ে ক্রিকেটের ময়দানে তাকে ছাপিয়ে যাক। তাই প্রতিযোগিতার দরকার নেই, উমাকে 22 গজের ময়দান থেকেই সরিয়ে দিতে চায় সে। অভির বাবার ক্ষমতা ও প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আলিয়া ষড়যন্ত্র করেছে উমার ক্রিকেট খেলার স্বপ্নকে ভেঙে দেওয়ার। অন্যদিকে অভি ক্রমাগত উমাকে তার স্বপ্ন সত্যি করার যাত্রায় উদ্বুদ্ধ করতে থাকে। সে যেন আবার ক্রিকেট খেলা শুরু করে সেটাই সাফল্য অর্জন করে এই পথেই উমাকে ফেরাতে মরিয়া অভি। কিন্তু আলিয়া থাকতে তা কি করে সম্ভব? আবার আলিয়া চায় না অভি উমাকে কোন রকম ভাবে সাহায্য করুক। আবার অভির বাবা পারিবারিক ব্যবসার স্বার্থে আলিয়ার সঙ্গে ছেলের বিয়ে দিতে চান, তাই আলিয়াকে খুশি করতে তিনি আলিয়ার প্ল্যানে হাত মেলান। উমা যথেষ্ট কর্মঠ ও দক্ষ হলেও তার সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের সমর্থন নেই। অভি বুঝতে পারে যে শুধুমাত্র সেই উমাকে সমর্থন করতে পারে, তাই বিয়ের আসরে আলিয়ার প্ল্যান মানচাল করতে অভি নিজেই উমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। উমা রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায় অভির এই কাণ্ড দেখে। দেখে নিন এই পর্বের শুটিং। তাই উমার এই জমজমাট পর্ব মিস করবে না এই সোমবার জি বাংলার পর্দায়। নমস্কার, আমি সিঞ্জিনী, আপনাদের সকলের প্রিয় উমা। তো আজকে এখানে একটা প্রোমো শুট হচ্ছে, অভি এবং আলিয়ার বিয়ের প্রস্তুতি চলছে। তো উমাও সেখানে সাহায্য করছিল। তো অভি উমাকে বিয়ে করবে, উমা যাতে আবার খেলতে পারে, উমা যাতে তার যে স্বপ্ন বা লক্ষ্য সেখানে পৌঁছাতে পারে, সেই জন্য অভি উমাকে বিয়ে করবে। কিন্তু কিভাবে বিয়ে হবে তার জন্য আপনাদের দেখতে হবে উমা প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলা। প্রোমো প্রোমো মানে একটা ধামাকা প্রোমো হচ্ছে, কারোর একটা বিয়ে হচ্ছে কারোর সাথে। বলি অভির বিয়ে হচ্ছে কার সাথে, সেটা বলে দিলে তো হয়েই গেল, দেখতে হবে না 7টার সময় উমা। আজকে আমাদের আমার মেয়ে আলিয়ার সাথে অভির বিয়ে, কিন্তু সেটার আমরা আজকে বিয়ের অনুষ্ঠানটা প্রমো করছি, কিন্তু কি হবে সেইটা দেখতে গেলে আপনাদের কিন্তু এই প্রমোটাও দেখতে হবে, হবে না। আমার মেয়ের বিয়েতে আমি সবাইকে ইনভাইট করছি, সবাই প্লিজ আসবে আলিয়া এবং অভি বিয়ে, এবং এটা একটা জমকালো বিয়ে হতে চলেছে অবভিয়াসলি। প্লিজ সবাই আপনারা ইনভাইটেড, অবশ্যই সবাই আসবে। আজকে একটা প্রমো শুট হচ্ছে অভির বিয়ে, বাট কার সঙ্গে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলা 7টার সময় উমায়। হ্যালো গাইস, আমি আলিয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি একেবারে বিয়ের অ্যাটায়ারে আছি, আর এখানে আমার বিয়ের প্রোমো চলছে। তো প্রোমোটা খুবই ইন্টারেস্টিং, মানে খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা প্রচণ্ড, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। মানে আমরা এখানে এত মজা করছি, সকাল থেকে শুটিং করছি, আমি আজকে সাজতে 3 ঘন্টা সময় মানে লেগেছে আমার সাজতে। এই নাকে খুলে যাচ্ছে, এখন প্যাক আপ হয়ে গেছে, এখন আমি বাইরে দিচ্ছি, আর আমি থাকতে পারছি না এইসব জামাকাপড় পরে। যাই হোক, তো আমি মজা করে শ্যুট করছি, শুটিং চলছিল। আপনারা আমাদেরকে যেভাবে ভালোবেসে যাচ্ছেন এতদিন ধরে, তো এখনও সেইভাবেই ভালোবাসুন, এবং আমরা অনেক নতুন নতুন ইন্টারেস্টিং অনেক গল্প নিয়ে আসছি। আর দেখতে থাকুন উমা প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়।